এবার গ্রামে এসে একটা খুব ভালো অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতাটা আমার মনে হলো যে আপনার সাথে একটু শেয়ার করি। মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু উদ্যোগই ইতিমধ্যে সারা বিশ্বে এবং দেশের মধ্যে তো প্রশংসিত হয়েছে। আপনারা গুচ্ছ গ্রামের নাম শুনেছেন, আপনারা গৃহহীন এবং ভূমিহীনদের গৃহায়ণ প্রকল্পের নাম শুনেছেন, গৃহায়ণ তহবিলের নাম শুনেছেন, এবং আরেকটি আমরা জিনিস দেখেছি আশ্রয়ণ প্রকল্প দুই। এটার মাধ্যমে আসলে আমরা যারা গৃহহীন মানুষ আছে গ্রামের, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহ উপহার দিয়েছেন। তো আমার এতদিনেও আসলে এইটা দেখার সুযোগ বা সৌভাগ্য হয়নি, কারণ করোনার মধ্যে খুব একটা ঢাকার বাইরে যাওয়ার সুযোগ আমার ছিল না। তো বেশ কয়েক বছর পর আসলে আমি একটু আমার নিজের গ্রামে আসতে পেরেছি এবং নিজের গ্রামে এসে এই জিনিসটা দেখে আমি আসলে প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়েছি। মানে এত সুন্দর একটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রী গ্রামের দরিদ্র সাধারণ মানুষদেরকে দিয়েছেন, এটা নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না যে একজন ভূমিহীন মানুষ বা একজন গৃহহীন মানুষ, একজন দরিদ্র মানুষ এত সুন্দর একটি উপহার সরকারের কাছ থেকে পেতে পারে। আমি চাই আপনারা আমার সাথে জিনিসটা দেখেন, একটু আমাকে ফলো করুন। এই ঘর দুটো দেখা যাচ্ছে না, দুটো পাশাপাশি ঘর, এটাই হচ্ছে সেই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো, লাল রঙের চাল এবং একই রকম ডিজাইনে বানানো। মানে এগুলো না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে সরকারি পর্যায় থেকে এত সুন্দর একটা জিনিস গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা আর ভেতর থেকে দেখব। এই হচ্ছে সেই ঘরগুলো, আমরা এখানে আসলে দুটো ঘর দেখতে পাচ্ছি এবং ঘরগুলোর বিশেষত্ব হচ্ছে সবগুলো ঘর একই ডিজাইনে বানানো। ঘরগুলোর মধ্যে দুটো বড় বড় রুম আছে, একটা রান্নাঘর আছে এবং একটা সম্পূর্ণ স্যানিটারি টয়লেট আছে। মানে জিনিসটা আসলে না দেখালে গেলে আমি একটু দেখি যদি দেখানো যায়। এই ঘরটা এখনো লোক ওঠেনি। আচ্ছা, আমরা না হয় ওই একটা ঘরে একটু গিয়ে দেখার চেষ্টা করি। এই ঘরটা খোলা আছে, লাল রঙের চাল এবং রং ফং সব কিছু সহ খুবই মজবুত করে বানানো। আমি নিজে গতকালকে এই ঘরটার ভেতরে প্রায় 2-2.5 ঘন্টা বসেছি, গল্প করেছি। মানে ভেতরে থেকে না থেকে বিশ্বাস করা যাবে না আসলে যে এত স্বল্প টাকায় এত সুন্দর একটা ঘর মানে করে দেওয়া সম্ভব হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তাভাবনাটাকে আমি আসলে স্যালুট জানাতে চাই। আমরা একটু ঘরের ভেতরটা ঢুকছি। ঘরের ভেতরে এখানে কি দেখা যাচ্ছে, অন্ধকার হয়েছে? এইটা একটা রুম, বেশ বড় একটা রুম, হ্যাঁ। এবং এই রুমটার পরে এটা একটা বেডরুমের মতো করা হয়েছে। এই জায়গাটা হচ্ছে রান্নাঘর, আলোতে দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে রান্নাঘরের মতো করা। আচ্ছা, এইটা হচ্ছে টয়লেট এবং সম্পূর্ণ মানে বিজ্ঞান ভিত্তিক ভাবে বানানো স্যানিটারি টয়লেট আমাদের। এবং ঘরটা বেশ খোলামেলা। তাহলে রুম হলো কয়টা? ওখানে একটা বেডরুম ঢুকি, এখানে একটা কিচেনের জায়গা, রান্নাঘর, আরো একটা আছে। আমরা একটু যদি নিয়ে যাই, এই হচ্ছে আর একটা রুম, এই হচ্ছে আর একটা রুম। প্রত্যেকটা ঘরে দুটো করে জানলা। মানে ঘরগুলো কতখানি যে মানে প্ল্যান করে বানানো, এতটুকু ছোট জায়গার মধ্যে একটা পরিবার বেশ সুন্দরভাবে থাকতে পারবে। যে পরিবারটা হয়তো বা আকাশের নিচে থাকতো, যে পরিবারটা হয়তো একটা ছোনের ঘরে থাকতো বা একটা মাটির কাঁচা ঘরে থাকতো, সেই পরিবারটা এখন চারদিকে দেওয়াল দেওয়া, উপরে টিন এবং এখানে একটা ফলস সিলিং দেওয়া, বেতের সিলিং দেওয়া, এরকম একটা ঘরে আছে। মানে এই জিনিসটা আসলে না দেখলে আমি বিশ্বাস করতাম না যে এত সুন্দর একটা ঘর এত কম করেছে এবং সরকার এত সুন্দর একটা ঘর যে দিতে পারে। আমি খুবই খুবই খুশি হয়েছি যে আমার গ্রামের সাধারণ মানুষ এই সুযোগটা পাচ্ছে এবং তারা তাদের যে তাদের একটি দাবি ছিল সবসময় যে এরকম ঘরের, বা হয়তো বা এর আগেও এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বা এই উদ্যোগগুলো হয়তো বা আসার আলো দেখেনি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার প্রথমবারের মতো এই ঘরটাকে জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারা আসলে সবাই খুব খুশি। তো আমার এতটুকু বলার ছিল, আমি আর কথা বাড়াবো না। আমি খুব দারুণ একটা অনুভূতি নিয়ে এবার গ্রাম থেকে ফিরে যাচ্ছি। আমি এখানে মাত্র দুটো দিন ছিলাম, কিন্তু এ পর্যন্ত দেখা আমার সেরা দৃশ্য হচ্ছে এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। এরকম বেশ কিছু ঘর আরও রেললাইনের ওপারেও কিছু গ্রাম আছে, সেই গ্রামগুলোতে গেছে। আমার শুধু একটাই অনুরোধ থাকবে যে যারা এটার দায়িত্বে আছেন তাদেরকে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা খুব সুন্দর একটি কাজ করেছেন
দারুণ একটি কাজ করেছেন। এ ধরনের কাজ বাংলাদেশে এর আগে হয়নি, সুতরাং আপনারা অবশ্যই ধন্যবাদের দাবি রাখেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইভাবে এটা জানাতে চাই, এই ঘরগুলো যেন আমার গ্রামের আসলেই যারা দরিদ্র, আসলেই যারা গৃহহীন, আসলেই যারা ভূমিহীন, তারা যেন পায়। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।